তাফসীরে বলা আছে রেদওয়ান ফেরেশতা যে জান্নাতের প্রধান জান্নাতের দেখভাল করার জন্য যে ফেরেশতা এরা রেদওয়ান গ্রুপের ফেরেশতা আর দোজখে যারা দায়িত্ব পালন করবে তারা জাবানিয়া গ্রুপের ফেরেশতা তো আল্লাহ রাসূলের কাছে একদিন এই রেদওয়ান ফেরেশতা আসে জিবরিল আমিনও আসেন সেখানে এখন রেদওয়ান বলেন যে দেখেন আমার কাছে এই ঝুড়ি পৃথিবীর সমস্ত নিয়ামত এটার মধ্যে আপনি যদি বলেন যে আপনাকে আমি এগুলো সব দিয়ে দেব এখন আল্লাহ রাসূল কি জবাব তাকে দিবেন তিনি জিবরিল আমিনের দিকে তাকাচ্ছেন তো জিবরিল আমিন তাকে ইশারায় বলে দিলেন যে আপনি এটা গ্রহণ করেন না এই সম্পদ গ্রহণ করা আপনার প্রয়োজন নাই আপনি দরিদ্র রাসূল বা এই পৃথিবীর এত ধন সম্পদ এগুলো গ্রহণ করা এগুলো ঝামেলা এগুলো আপনার দরকার নাই এটা আপনি গ্রহণ করবেন না তো সেই কথাই আল্লাহ এখানে বলছেন যে আপনি বলে দেন যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নয় ওয়ালা আলামুল গায়ব আমি গায়ব জানি না আল্লাহ রসুল নিজে বলেন কোরআনের মাধ্যমে যে আমি গায়ব জানি না আর আমরা আলেম সাহেবরা বলি যে রসুল গায়ব জানে তাহলে কীরকম হলো বলেন তো আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রসুল বলছেন কুল আপনি বলেন লা আলামুল গাইবা আমি গায়ব জানি না কোনো পেশ আছে কোনো ব্যাখ্যা করার কিছু আছে সোজা কথা ওয়ালা আকুল্লাকুম ইন্নি মালাক আমি একথা বলি না যে আমি ফেরেশতা তা আমি কি এন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া আমি শুধু উহারি অনুকরণ করি যে ওহির মাধ্যমে আমার কাছে পাঠানো হয় আপনি বলুন কুল হালিয়াস বিল আমাল বাসির যারা অন্ধ এবং যারা দৃষ্টি সম্পন্ন দুটি কি সমান যারা মোমেন তারা হলো দৃষ্টি সম্পন্ন আর যারা কাফের তারা হচ্ছে অন্ধ আফাল আতাতাফাক্কারুন তোমরা কি চিন্তা ভাবনা করবে না মানে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলকে যে সম্মান দিয়েছে আমরা তার সেটি বেশি সম্মান দেওয়ার চেষ্টা করি এটা ঠিক হবে না আল্লাহ যেভাবে তাকে সম্মান দিয়েছেন ওভাবেই তাকে আমরা সম্মান দেব আমরা যদি বলি যে সে নূরের তৈরি আর আল্লাহ বললেন কোরআনের ভাষায় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুক আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ তবে ব্যবধান কি ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না তাহলে তিনি আমাদের মতো মানুষ তিনি মায়ের পেটে হয়েছেন পিতার ঔরসে জন্মগ্রহণ করেছেন তিনি বিবাহ করেছেন তিনি খাদ্য খাদ্য গ্রহণ করেছেন পোষাপ পাখানা তার ছিল তার সন্তান হয়েছে তিনি মানুষ আমাদের মতো কিন্তু ব্যবধান হলো তার কাছে ওহি আসে এই জন্য তিনি রাসূল এখন না আইন দূরের তৈরি আল্লাহ যা বলছেন তার সাথেও বাড়াই আমরা কথা বলবো এটা কখনোই ঠিক হবে না আমরা আল্লাহর গোলাম কাজী মালিক যা বলে সেইটা লক্ষ্য করেই আমাদের কথা বলতে হবে নিজের ইচ্ছায় কোনো কথা বলার ইচ্ছার আমাদের নাই এই জন্য এই বিষয়গুলি কোরআনে যা আসে সেভাবেই আমরা বলবো আনজির বিহিল্লাযিনা ইউখাফুনা আল্লাহ বলেন এই কোরআন দ্বারা আপনি তাদেরকে ভয় দেখান যারা ইউখাফুনা যারা ভয় করে কিসের ভয় করে আইয়ুশালু রাব্বিহিম যে তাদেরকে রবের কাছে একত্রিত করা হবে হাসারা মানে একত্রিত এর থেকে রোজে মাহশার আমরা বলি ওই দিনে সবাইকে একত্রিত করা হাসার শব্দের অর্থ হলো একত্রিতকরণ আর কিয়ামত শব্দ কিয়াম মানে দাঁড়ানো ওই বিচারের দিনে কোনো মানুষের বসার কোনো সুযোগ নাই সবাই দাঁড়িয়ে থাকবে এই জন্য নামটার দিনটার নাম হলো ইয়ামুল কিয়ামা দণ্ডায়মান হওয়ার দিন সবাই দাঁড়াই থাকবে কেউ বসবে না একমাত্র আল্লাহ তার সিংহাসনে বসা থাকবেন আর ফেরেশতা নবী রসুল আমরা সবাই ভালো মন্দ সবাই দাঁড়িয়ে থাকবে এই জন্য দিনটার নাম ইয়ামুল কিয়ামা যে আপনি তাদেরকে ভয় দেখান যারা ভয় করে যে আল্লাহর কাছে তাদেরকে একত্রিত করা হবে লাইসালাম মিন দুনি ওলি আল্লাহ ছাড়া তাদের আর কোনো রক্ষাকারী বন্ধু নাই ওলা শাফি এবং কোনো সুপারিশকারীও নাই লাল্লাম ইয়াত্তাকুন সম্ভবত তারা তাকে অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে সাফাত আসে আল্লাহর অনুমতিক্রমে কেউ ইচ্ছা করে কেউ কাউকে সাফাত করতে পারবে না যে আমার অমুক আপন আমি তাকে সাফাত করি এটা সম্ভব না আল্লাহ যার ব্যাপারে অনুমতি দিবেন তার ব্যাপারেই সাফায়াত করা সম্ভব এটা খুব কঠিন ব্যাপার তুই এই আয়াতুল কুরসিতে ও কথাই বলা আছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি
কে আসে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে শাফাত করবে? কেউ নাই। ওয়ালা তাত্রুদুল্লাযীনা ইয়াদুনা রাব্বাহুম বিলগাদাওয়াতিল আশি, আপনি তাড়াবেন না তাদেরকে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। ইউরিদুন ওয়াজহু, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। মা আলাইকা মিন হিসাবে মিন শাই, তাদের হিসাব আপনার উপরে নয়। ওমা মিন হিসাবে কা আলাইহিম মিন শাই, আবার আপনার হিসাবও তাদের উপরে নয়। ফাতাত্রুদাহুম, আপনি তাদেরকে তাড়িয়ে দেন। ফাতাকুনা মিনাল যালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। খুব মারাত্মক কথা। বিষয়টা হলো আল্লাহ রসুলের কাছে বনি তামিম গোত্রের দুই বড় নেতা আসছিলেন, একজনের নাম হচ্ছে আকরাম ইবনে হাবেস, আরেকজনের নাম হয়েছে উয়েনা বিন হাসান ফাজারি। তো এরা খুব বড় নেতা। যখন তারা আসে তখন আল্লাহ রসুলের সামনে দরিদ্র মুসলমানরা বসা ছিল, আম্মার, সোহায়েব, বেলাল, খাব্বাব বিন আরাত, এই দরিদ্র শ্রেণীর মুসলমানরা, আসাবে সুফা। যারা আসাবে সুফা হলো যারা রাসুলের কাছ থেকে যেত না, মানে খেয়ে না খেয়ে সবসময় আল্লাহ রসুলের কাছেই থাকতো যে আল্লাহ রসুলের মুখ থেকে কী বের হয় এটা আমরা শুনব। তো এরা খুবই দরিদ্র ছিল, তার কারণ তারা ব্যবসা বাণির জন্য দূরে যেত না। আসাবে সুফা বলা এদেরকে, মদিনায় তো দেখছেন মসজিদে আসাবে সুফার জন্য একটা জায়গা এখনও চিহ্নিত করা আছে, এইখানে তারা বসত। তো এই দরিদ্র মুসলমানরা আল্লাহ রসুলকে ঘিরে বসা ছিল। তখন আকরাম বিন হাবেস, উয়েনা বিন হাসান ফাজারি, এরা আসিয়া আল্লাহ রসুলকে, ইয়া রসুল্লাহ, আমরা আসি আপনার কাছে, আপনার সাথে আলাপ করবো, কথা বলবো। তো আপনার সামনে এই যে মানুষগুলো বসা, এরা এই পশমি পোশাক পরা, এদের এর গায়ের থেকে মানে সোয়েটিং হর্স, ঘোড়ার গন্ধর মতো গন্ধ আসে এদের গায়ের থেকে। তো এদেরকে আপনি আমাদের হটাই দেন, আমরা আসলে এদেরকে আপনি দূরে সরান, তারপরে আমরা আপনার সাথে বসবো, কথা বলবো, আমাদের কথা শেষ হইলে আপনি তাদেরকে ডাকবেন, আমাদের সাথে কি বসতে দিবেন না, আমাদের এটা অপমান। আরবের বিভিন্ন এলাকা থেকে আপনাদের, আপনার কাছে ডেপুটেশন আসে, দল আসে, তারা যদি দেখে যে আমরা এই ফকিরদের সাথে বসা, তাহলে এটা আমাদের অপমান। কাজেই তাদের মজলিস আলাদা করেন আর আমাদের মজলিসটা আল্লাহ করবেন। তো আল্লাহ রাসূল দিনের খাতিরে মনে করলেন যে কি অসুবিধা আছে, এদের সাথে কথা বলার পরে ওদের সাথে আমি কথা বলবো। তো আল্লাহ রাসূলের সম্মতি জ্ঞাপন করলেন, এবং তখন ওরা বলল যে এটা আমাদেরকে লিখিত দেন যে আমরা যখন আসবো তখন ওদেরকে আপনি দূরে রাখবেন আর আমাদের সাথে কথা বলার পরে ওদের সাথে আলাপ করবেন। আবার কোনো তাফসিরে বলা আছে ওরা বলছিল যে আমরা যদি আসি তাহলে ওরা আপনার পিছনে থাকবে আর আমরা আপনার সামনে থাকবো, ওরা আপনার সামনে থাকবে না। তো এভাবে আল্লাহ রসুল তাদের সাথে এই চুক্তি সম্পাদন করার জন্য কাগজ নিয়ে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, যেটা লেখা হবে। তো এই যে সাহাবীরা এই বর্ণনা করে তারা বলেন যে আমরা মসজিদের কিনারায় বসা আছি, ইতিমধ্যেই জিবরিল আমিন এসে ইয়াত নাজিল করছে যে ওয়ালা তাত্রুদুল্লাযীনা ইয়াদুনা রাব্বাহুম বিলগাদাওয়াতিল আশি, সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে আপনি কোনো অবস্থাতেই তাদেরকে তাড়াবেন না। ইউরিদুন ওয়াজহু, তা আল্লাহর সন্তুষ্ট কামনা করে, আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে। মা আলাইকা মিন হিসাবে মিন শাই, আপনার উপরে তাদের কোনো হিসাবের দায়িত্ব নাই। ওমা মিন হিসাবে কা আলাইহিম মিন শাই, আর আপনার হিসাবের দায়িত্ব তাদের উপরে নাই। ফাতাতুদাম ফাতাকুনা মিনাল যালিমিন, আপনি তাদেরকে তাড়ালে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। কত বড় কঠিন কথা আল্লাহ বললেন, দরিদ্রকে তাড়াবেন। কাজে আজকাল এই তো অবস্থা আমাদের, আমরা কী করি আর আল্লাহ রসুলের জীবনটা কীরকম ছিল দেখেন। কাজে এই জন্য দরিদ্রদের প্রতি দয়া, তাদের প্রতি ভালো আচরণ, এটা আল্লাহ কামনা করেন, এটা আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন। এই সাহাবীদের সম্পর্কে সামনে আরও বলা হয়েছে, আমরা সামনে যাচ্ছি দেখবেন। এই ওয়াইনি এমনি হাসান ফাজারি সম্বন্ধে তাফসিরে একটা খারাপ উক্তি আছে। এ তো খুব বড় নেতা, তো এ যখন আসে তখন ও মানে পর্দা ফরজ হওয়ার আগের এই ঘটনা, মদিনে এই ঘটনা, তো পর্দা এখনও ফরজ হয়নি। তো আল্লাহ রসুল আয়েশার দিকে নিয়ে বসা ছিলেন, তখন ওয়াইনি এমনি হাসান ফাজারি তাকে বলে, ইয়া রসুল্লাহ, আপনার কাছে এই লাল পাখিটাকে, এই যে হুমাইরা বলে না যে আয়েশার দিকে হুমাইরা, হুমাইরা মানে লাল পাখি, উনি খুব সুন্দরী ছিলেন আবু বকর সিদ্দিক কন্যা। তো ওয়াইনি এমনি হাসান ফাজারি বলে যে আপনার কাছে এই লাল পাখিটাকে, যে আমার স্ত্রী,
যে ওকে আমাকে দান করেন, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আপনাকে দিব। তখন আল্লাহ রাসূল বললেন, এটা ইসলামে এটার কোনো বৈধতা নাই। তখন আয়েশাকে বলে যে এই লোককে, তখন আল্লাহ রাসূল বলে যে ওদের কওমের সর্দার, কিন্তু এরা কিন্তু পরে সবাই ইসলাম গ্রহণ করছে। এই আকরাম বিন হাবেস, উয়েইন বিন হাসান ফাজারি, এরা সবই পরে ইসলাম গ্রহণ করছে এবং ইসলামের সেবক তারা হয়েছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদের এই অবস্থা ছিল। তো সম্মানিত ঈশ্বরী, আমরা আরও সামনে আগাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে সুরা, এই যে ইয়ে আছে না, এই যে অন্ধের আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ, সেখানেও দেখেন এক অন্ধ সাহাবি, সে আল্লাহ রাসূলকে ডাকতেছিল, নেতারা আসছিল, তার ডাকে আল্লাহ সাড়া দেয় নাই, সেখানেও আল্লাহ রাসূলকে কিন্তু মানে সতর্কতামূলক আয়াত নাজেল করে আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন। কাজে এই জন্য আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। কে ধনী কে গরিব এগুলি নয়, তাকওয়ার ভিত্তিতে সম্মানের মাপকাঠি। কে কতখানি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যে, সে তারই সম্মান আল্লাহর কাছে। ধন সম্পদ, এটা পৃথিবী ধন, এটা কিছু হইনি, এটা আবর্জনা। এই ধন সম্পদের অজাতা বোঝা, এগুলি কারণে মানুষ ইবাদত বন্দিগিতে অনেক সময় আত্মনিয়োগ কম করতে পারে, সময় নষ্ট হয়ে যায়। কাজেই স্বাভাবিকভাবে জীবনযাপন করা ভালো। আল্লাহ বলেন, কাদালিকা ফাতান্না বাযুম বাযজ, এভাবেই আমি এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করি। লিয়াকুলু, যাতে তারা বলতে পারে, আহাউলাই মান্নাল্লাহ আলাইহিম বিবাইনিনা, এরা কারা যেদেরকে আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে এদেরকে অনুগ্রহ দান করলো? ওরা এরকম বলছে, আলাইসা আল্লাহু বিআলামিন শাকিরিন, আল্লাহ তার জবাব দিচ্ছেন যে আল্লাহ কি ভালো জানেন না যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী কারা? কথাটা হচ্ছে, ওরা বলে যে ইসলাম যদি ভালো হইতো তাহলে এটা আমরা আগে লাভ করবো, আমাদেরকে আগে আল্লাহ দিবে, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে আমাদের ধন সম্পদ দিছে, ইসলাম এটা যদি ভালো কিছু আছে এটা আমাদেরকে আল্লাহ দিবে, তা আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ এই ফকিরদেরকে দিয়েছে, এটা হয়? ওরা আগে মুসলমান হয়েছে, এখন আমরা মুসলমান হলে দ্বিতীয় শ্রেণীর মুসলমান হবো, ওরা প্রথম শ্রেণীর, কাজে এটা আমরা হব না। এটা হলো পরীক্ষা। আল্লাহ বলেন, অকাজারি খাতার না, এভাবেই আমি পরীক্ষা করেছি তাদের এক দলকে অন্য দল দ্বারা। তারা বলে কি বলে, আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম বিআইনিনা, আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এদের উপরে এহসান করলো যে এদেরকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিল, আমাদেরকে দিল না। এভাবে তারা উপহাস করতো এবং এই বিষয় নিয়ে তর্ক করত। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু আলাবা বিশাকিরিন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী কারা, আল্লাহ কি জানেন না? তাহলে সমস্যাটা ছিল কি বড় না তাদের, যে আম্মার সাহেব বিলালের মতো মানুষ তারা প্রথম শ্রেণীর মুসলমান, আমরা তাদের পরে ইসলাম গ্রহণ করে আমরা দ্বিতীয় শ্রেণীতে যাবো, এটা কি সম্ভব? কাজে এটা আমরা গ্রহণ করব না, এটা ভালো না। ভালো হইলে আল্লাহ দুনিয়াতে ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদেরকে আল্লাহকে দিতেন, কাজে আল্লাহ আমাদেরকে যখন আগে দেয় নাই ওদেরকে দিছে, কাজে এটা ভালো না। এইভাবে তারা ইসলামের বিপক্ষে কথাবার্তা বলত। আচ্ছা, আল্লাহ তাআলা এখন কি বলছেন দেখেন, ওয়াইজা যাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন আপনার কাছে ওই লোকগুলি আসে যারা আমার আয়াতের উপরে ঈমান এনেছে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি বলেন সালামুন আলাইকুম। এই গরিবরা যখন আপনার কাছে আসে তা আল্লাহ রাসূলকে বসে আপনি আগে তাদেরকে সালাম দেন, সালামুন আলাইকুম। কাতাবা রব্বুকুম আলা নাফসির রাহমা, আল্লাহ তাআলা তার নিজের ব্যক্তিত্বের উপরে রহমতকে লিখে নিয়েছেন, আল্লাহ তার নিজের ব্যক্তিত্বের উপরে রহমতকে লিখে নিয়েছেন, অর্থাৎ আল্লাহর রহমত সবচেয়ে বড়, তার যত গজব শাস্তি যা কিছু সব কিছু থেকে বড় হচ্ছে আল্লাহর রহমত। কাজে এই জন্য কোনো অবস্থায় আল্লাহ তাআলা বলছেন যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহর রহমত এটা আল্লাহ নিজের উপরে লিখে নিয়েছেন, লিখে নেওয়া মানে অনিবার্য করা, ফরজ করা। কি লিখে নিয়েছেন, আন্নাহুমান আমেলা মেঙ্কুম সুয়াম্বে জাহারাতেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে হতে কেউ যদি না জেনে ভুলবশত অপরাধ করে, সুম্মা তাবাবেন বাদহি, এরপরে যদি সে ফিরে আসে ও আসলা এবং নিজেকে সংশোধন করে, ফাইন্নাহু গফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন, দয়া করবেন।
অপরাধ যত বড় হোক আপনি ফিরে আসেন নিজেকে সংশোধন করেন সংশোধন না করেন আপনি নেশা করেন আস্তাকুলে তওবা করলেন কিন্তু সংশোধন করলেন অর্থাৎ নেশাটা বর্জন করলেন তাহলে আপনি তাহলে আপনার এই আস্তাকুলের কোনো মূল্য নেই কথাটা বোঝেন ফিরে আসে এবং আস্তা নিজেকে সংশোধন করে কারো চরিত্র খারাপ মানে আপনি সে আল্লাহর কাছে তওবা করলেন আবার এই খারাপ করলেন তা আপনি কি সংশোধন করলেন কাজেই এইজন্য আল্লাহ এখানে সংশোধনের কথা বলেছে বুঝতে হবে কথাটা এই আমলা মেরকো সুমামে জাহালাতেন অজ্ঞতাবশত সে ভুলটা করেছে পাপটা করেছে সুম্মা তাবাবেন বাদি এরপরে সে ফিরে এসেছে ও আসলা এবং নিজেকে সংশোধন করেছে তাওবা মানে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন আবার সেই খারাপ কাজটা আবার করলেন তাহলে তো আর হলো এটা আল্লাহ বলছেন ফিরে আসতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে এটা আমি আর করবো না আপনি কারোর সাথে ওয়াদা খেলাপের অভ্যাস আছে এটা আপনি ফির তওবা করতে হবে এবং আর যেন আপনি দ্বিতীয় ওয়াদা খেলাপ না করেন ওয়াদা খেলাপ করা মস্ত বড় গুণা তো আল্লাহ বলেন না বুঝে সে পাপ করেছে তারপর সে তওবা করেছে এবং নিজেকে সংশোধন করেছে ফাইন্নাহু গাফুরুন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন কিন্তু আপনি দেখবেন মানে এরকম হাদিস আছে এটা বলা ঠিক না যে মা আসাররা মানে ইস্তাগফারা যে ইস্তেকবার করে সে বারবার করলেও কোনো অসুবিধা নেই গুণা এরকম কথা আছে এগুলো ঠিক না এখানে আল্লাহ যেটা বলছেন সেটা হলো যে তওবা করে নিজেকে সংশোধন করতে হবে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে সংশোধন না করলে আপনি বুঝছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন এটার কোনো মূল্য নেই অকাদালিকা নুফাসসিরুল আয়াতের এভাবে আমি আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি বলে তাসতাবিনা সাবিলুল মুজরিমিন এবং যার মাধ্যমে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যাচ্ছে যে অপরাধীরা কোন পথে আছে আচ্ছা এখন এখানে দেখেন আল্লাহ তাআলা দরিদ্র মুসলমানদেরকে সম্মান দিয়েছেন এবং বলছেন তারা আপনার কাছে আসলে আপনি তাদেরকে বলেন সালামুন আলাইকুম এখন এই কথার প্রেক্ষিতে অনেক লোক আমাকে মোবাইল করে তখন সালামুন আলাইকুম বলে আসসালামু আলাইকুম তারা বলে না সালামুন আলাইকুম কোরআনে সালামুন আলাইকুম আছে এখন কোরআনে সালামুন আলাইকুম আছে কোরআনে তো আসসালামু আলাইকুম আছে কথা বলতে পারছেন সূরা মরিয়াম দেখেন মরিয়াম কত বড় আয়াত ষোলো আসসালামু আলাইকুম মানে তাবাল হুদ এখানে আলিফ লাম থেকে আসসালামু আছে তারপরে এই মারিয়ামে দেখেন এই যে আসসালামু আলাইয়া ইয়াউম উলিদতু ইয়াউম আমুতু ওয়া ইয়াউম উবাসু এখানে আসসালামু কথা বলতে পারছেন কোরআন শরীফে সালামুন আলাইকুম যেরকম আছে আসসালামু আছে এখন আসসালামু বলার মধ্যে ব্যাপার হচ্ছে কি যে এটা আলিফ লাম সম্পর্কে তো আপনাদেরকে আমি ক্লাসে বলছি আলিফ লাম চার প্রকার একটা হলো জাতিবাচক একটা সমষ্টিবাচক আর একটা হলো নির্দিষ্টবাচক তো এখানে আসসালাম এই সমষ্টিবাচক আলিফ লাম অর্থাৎ সমস্ত শান্তি আলিফ দ্বারা বলছে যা আলহামদুল সমস্ত প্রশংসা এই জন্য আসসালামু বলার মধ্যে সমস্ত শান্তি এটা হয় এবং কোরআনে দুটাই আছে সালামু আলাইকুম আছে আসসালামু আছে এখন এক শ্রেণীর লোক আসসালামু আলাইকুম বলবেই না এটা কোরআনের খেলাফ আমাদের কাছে কত প্রশ্ন আছে এক শ্রেণী আছে তারা বলে আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বলা শিরক নাউযু বিল্লাহি মিন যালিক আমরা যে আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বলি এটা বলা শিরক বলতে হবে কোরআনে যেটা আছে রব্বি আউযু বিকা নামাজাতে শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াদুর এটা বলতে হবে আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বলা শিরক কিন্তু আউযু বিল্লাহ তো কোরআনে আছে মূসা আলাইহিস সালাম কে যখন ওরা বলল জাতির আতাত থাকি যে না হুজুয়া হ্যাঁ তুমি একটা গরু জবে করতে কইছো আমাকে আমার ঠাট্টা করো তখন মুসলাম কি বললেন আউযু বিল্লাহে আন আকুনা মিনাল জাহিলিন এটা বাকারার প্রথম দিকে আছে আউযু বিল্লাহ কোরআনে আছে এখন আউযু বিল্লাহ বলা যাবে না তো এই ধরনের কথা হলো আলেমদের বাড়াবাড়ি এবং এগুলো নিয়ে অযথাই সময় নষ্ট করা এবং এর মধ্যে ফাসাদ সৃষ্টি করা
সালামু আলাইকুম বলবে, আসসালামু আলাইকুম বলবে না, ওয়ালাইকুম আসসালাম এই জবাব দেবে না। তো এখানে আমাদের যে যেটা জানার বিষয় সেটা আমাকে বলছি, বিষয়টা হলো কোরআনে আল্লাহ তাআলা একটা জিনিস আদেশ দিয়া যদি আবার পরে বলে যে এর বাইরে কিছু করা যাবে না, তো সেটা ওইরকমই মানতে হবে, এটা করবার বাইরে করা যাবে না। এরকম আদেশ দেখেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদুহু বিহা, আল্লাহর অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো, এই আদেশ। এরপরে আবার আল্লাহ সামনে ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহর নামের ব্যাপারে যারা ইলহাদ করে, বক্রতা অবলম্বন করে, তাদেরকে ত্যাগ করো। তো এখন এখান থেকে বোঝা গেল যে আল্লাহ যে নামগুলো আসমাউল হুসনা বলছে এর বাইরে আর বলা যাবে না, যেহেতু দ্বিতীয়বার আল্লাহ বলেন জারু ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদুহু, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে সেই নামে তোমরা আল্লাহকে ডাকো, ওয়াজারু ত্যাগ করো ওদেরকে, তাহলে এই নাম ছাড়া বাইরে আর যাওয়া যাবে না। এইভাবে যদি আদেশ হয়, এখানে দিয়ে এই সালামুন আলাইকুম ছাড়া বলে যে এছাড়া অন্য কিছু বলতে পারবো না, এটা যদি আল্লাহ বলতেন কোরআনে তাহলে আমাদের জন্য অন্য কিছু বলা বৈধ হতো না। আল্লাহ বলছেন শয়তানে অসহসা দিলে শৈতানে নাজগুন শৈতান রাজিম, শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দেয় তুমি অভিশপ্ত শয়তানটাতে আল্লাহর আশ্রয় কামনা করো, এটা আল্লাহ আদেশ দিয়েছেন। তো আল্লাহ এখানে এটা বলেন নাই যে আমি যেটা বলছি এটার বাইরে তোমরা বলবো না, এটা বলে নেই। কাজেই আমরা কেউ বাংলায় বলবে যে আল্লাহ আমি শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করি, কি হবে না? এটা আল্লাহ শুধু আরবিতেই বললে হবে, বাংলা ইংরেজি উর্দু আরবি যে ভাষায় আপনি বলেন সেটাই হবে। কাজে এগুলো নিয়ে কিন্তু আলেম সাহেবরা অনেক সময় বাড়াবাড়ি করেন যে এটা স্যার অন্য কিছু বলা যাবে না, এটা ঠিক না। কাজেই আউজবিল্লাহ আপনি বলেন কোনো সমস্যা নাই, আল্লাহ বলছে আপনাকে আল্লাহ শয়তান থেকে আশ্রয় কামনা করতে আপনি বলেন, আল্লাহ বলছে রাসুলের উপরে দুদুর সালাম পড়তে আপনি পড়েন, যে কোনো ভাষায় আপনি যদি বাংলায় বলে যে আল্লাহ আপনি রাসুলের উপরে খাস রহমত বর্ষণ করেন তা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কি, হে আল্লাহ আপনি রাসুলের উপরে আপনার খাস রহমত বর্ষণ করুন। আর যদি আমি আরবিতে না বলি একটু বাংলায় বলি তো কী অসুবিধা আছে? আল্লাহ বলতে বলছে আমি বলবো, আল্লাহ তো বলেন যে এই ভাষাই তোমাকে বলতে হবে। কাজে এই জন্য এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে অযথা আমাদের সময় নষ্ট হয়, এই জন্য আপনাদেরকে আমরা জানাই দিছি যাতে আপনারা এর দ্বারা বিভ্রান্ত না হন যে এটা আমাদের ঠিক হলো নাকি ভুল হলো, এটা ঠিক না। কতগুলো জিনিস নিয়ে আমরা বাড়াবাড়ি করছি অযথা, এই দুরুদ নিয়ে যে আমরা বাড়াবাড়ি করছি, দুরুদের বিষয়টা দেখেন কোরআন আল্লাহ কি বলছে, ইয়াআল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত ও সালাম, সালাত হলো খাস রহমত বর্ষণের জন্য দোয়া, সালাম মানে শান্তি শান্তির জন্য দোয়া। তো আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তার উপরে সালাত অর্থাৎ খাস রহমত বর্ষণের দোয়া করো এবং সালাম শান্তির জন্য দোয়া করো, এই দুটি আদেশ দিয়েছেন। কিন্তু এখন দেখেন দুরুদ ইব্রাহিমে যেটা সেটা আপনি পড়েন দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে কি সালাম আছে এই দুরুদের মধ্যে? কি সালাম পাইছেন? সালাম আছে? সালাম নাই। তা আল্লাহ তো আপনাকে দুইটা বলছে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কোরআনের আয়াত। তা আপনি বলেন যে এইটা ছাড়া পড়া যাবে না, তা এটা আপনি কী করে বললেন? এখানে তো তাফসির কারকরা বলছে যে দুরুদের মধ্যে যদি সালাম না থাকে তো সেই দুরুদ অসম্পূর্ণ, তাহলে এই দুরুদ নামাজে কেন পড়তে বলা হয়েছে? এর কারণ হলো নামাজে আমরা আগে আত্মীয়ত করি, সেইখানে আছে সালাম, আসসালামু আলাইকা আইয়া নবী, কাজে আত্মীয়তে সালাম আছে আর এই দুরুদে সালাত আছে, এই দুইটা মিলে এইটা সুন্দর সালাত ও সালাম, আত্মীয়ত নামাজ, নামাজের মধ্যে এটা হচ্ছে। কিন্তু নামাজের বাইরে দুরুদ ইব্রাহিম পড়েন তা আপনি পড়িয়ে দেখেন যে নাই সালাম, আপনি দেখেন আলী মোহাম্মদের কামা সল্লাইতে আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম, সালাম আছে? সালাম নাই। কাজে এই জন্য যে দুরুদে সালাত এবং সালাম দুটোই আছে নামাজের বাইরে সেইটা পড়া উত্তম। এখন যদি আপনারা খামাক্কা কিছু বলেন বলতেই পারেন, কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু আমার বাস্তব একটা প্রমাণ দেখেন। এই জন্য আমি সাধারণত পরামর্শ দিই আপনারা ছোট দূরত করবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দূরের মধ্যে সালাত সালাম দুটোই আছে, বা খারি খারি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেটাও সালাত সালাম দুটোই আছে।
কাজেই এই জন্য এই বিষয়গুলো নিয়ে কিন্তু অযথাই আমরা তর্ক বিতর্ক করি। আমাকেও কোনো এক জায়গায় বসে যে হুজুর আপনি অন্য দুরুদ পড়বেন না আমাদের খারাপ লাগে, এটা কেমন কথা? অন্য দুরুদ পড়লে আপনার খারাপ লাগবে এটা কেমন কথা বলেন? কাজে এগুলো আপনাদের নমনীয় হইতে হবে এবং সকলকে সমর্থন করতে হবে এবং জানতে হবে সমগ্র পৃথিবীর মুসলমানরা এক দল। এই যে 73-72 দল এটা কোরআনে নাই, কোরআনে বলে পরিষ্কার হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়ামিনকুম মুমিন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমরা দুই দল মুমিন এবং কাফের, এর বাইরে তোমাদের কোনো দল নাই। তোমরা মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। কাজেই আপনি যেই হন লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা সবাই মুমিন, ভুল থাকলে আপনি তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে আপনি মহব্বত করেন বুঝিয়ে বলেন, কিন্তু তার মধ্যে ফতুয়া দিয়েন না, ফতুয়া দিলে তো পৃথক হয়ে গেল। এই যে আমরা মানুষের বিভক্ত এটা হলো আলেমদের ফতুয়ার কারণে। কাজে এই জন্য এইসবগুলো করতে হবে না। হাশরের ময়দানে দেখবেন যে আমরা আসলে মোমেন এবং কাফের এই দুই দল, মরার পরে আমাদের ঠিকানা ইলিসিজিন, বিচারের পরে ঠিকানা জান্নাত জাহান্নাম, এই দুইটা ঠিকানার ছাড়া কোনো ঠিকানা আছে? তা আপনার 73 দল বানাইয়া কাকে কোনখানে জায়গা দেবেন? না আপনাদের নিজেদের ব্যবস্থা আছে সেখানে, আল্লাহর ব্যবস্থা তো দুটা জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ আছে দলও দুইটা ঠিকানাও দুইটা। কিন্তু আমরা কেন এগুলো বলছি? এগুলো বলার কারণে এই তো আমাদের ফতোয়া চলছে। হ্যাঁ, ছবি দিয়া দেশে আমি কাফের মোশে, আমি এইগুলো কথা বলার জন্য আমি কাফের হয়ে গেছি। আল্লাহ আমি হাসি যে বোকাদের কথা আমি কী রাগ করবো, ওরা তো জ্ঞান থাকলে কি এটা করতো? ওরা কাজে এটা আপনারা বোঝেন। সমস্যা হলো আমাদের এই যে আমি যেটা জানি না সেটা যদি বলা হয় তাহলে মনে করা হয় যে হ্যাঁ এটা কোথাও নাই, তার মানে আমি যে জানি আর বাইরে কোনো এলেম নাই, কথা বুঝছেন? কাজে এই জন্য মনে করতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছেন, ফাওকা কুল্লি যে ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। তেন আমি আমি একটা জিনিস জানি না, এখন একজনে বললো হ্যাঁ এটা কোথাও নাই, এটা বললে তাহলে কেমন হলো? আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শুনাই যে এটা নিয়ে মানে বারবার আমার কাছে প্রশ্ন করে মোবাইলে আসে, এটা কি? এটা হলো জান্নাতে আমাদের রাসূলের সাথে তিনজন নারীর সাথে বিবাহ হবে, পৃথিবীর তিন নারী, একজন হলো মরিয়াম ঈসা আলাইহিসসালাম মরিয়াম, দুই নম্বর বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, তিন নম্বর হলো মুসা আলাইহিসসালাম কুলসুম, যে মুসা আলাইহিসসালামকে ওই সিন্ধুকে ফেলাই দেবার দেখতেছিল, দুধ মায়ের খবর দিছিল, ওই ওই মুসা বোন। এই তিনজনের সাথে আল্লাহ রাসূলের জান্নাতে বিয়া হবে। আর এই কথা আমার বলার পর হইসে শুরু হয়ে গেছে, হ্যাঁ কেউ বলে না এই কোথায় নাই, এই নাই সেই নাই। এই জন্য এই হাদিসটা আমি ইউটিউবের ছেড়ে দিলে সবাই জানবে। হাদিসের রাবি হলো জুবাইর ইবনে বেকার, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল খাদিজা, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিবি খাদিজাকে বললেন, আর শায়েরতে তুমি কি জানো, ইন্নাল্লাহ জাওয়াজানি মাআকা ফিল জান্নাতে, নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতে তোমার সাথে আরও আমার স্ত্রী থাকবে যাদেরকে আল্লাহ আমাকে বিয়া করাই দেবেন, তারা কে? মরিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা মরিয়াম, কুলসুম উক্তি মুসা, আর একজন হলো কুলসুম মুসা আলাইহিসসালামের বোন, আর আরেকজন হলো আসিয়া ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। ফকালত, এই কথা শুনে খাদিজা বিবি বললেন, আল্লাহ একবার রাখবে জালে যে আপনাকে আল্লাহ খবর দিয়েছেন এটা, তো আল্লাহ খবর না দিলে তিনি কোথায় পাবেন? তো ফকাল নাম আল্লাহ সাল, হ্যাঁ আল্লাহ আমাকে এই খবর দিয়েছে। ফকালত, তখন বিবি খাদিজা বলেন, বীর রেফেল বানিন, যে সুখ স্বাচ্ছন্দ্যে ভালোবাসা নিয়ে মিলেমিশে আমরা এটা গ্রহণ করব। তো এই হাদিসটা জালালিনের হাসিয়ায় 327 পৃষ্ঠায় হাদিসটা আছে, এবং ওখানে ওই জালালের হাসিয়ায় ওনারা বলেছেন যে সুরা হলো কাসাস, সুরা কাসাসে তাফসিরে জালালের 327 পৃষ্ঠায় হাসিয়ায় এই হাদিসটা উল্লেখ করা আছে। ওনারা বলছেন সবিয়াল জালালে হাদিসটা আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে আমাদের কাছে যে হাদিস আছে তো খুবই সামান্য, আল্লাহ রসুলের লক্ষ লক্ষ হাদিস, কয়টা হাদিস আমাদের কাছে আছে? বুখারিতে মাত্র 7,100 হাদিস, 7,300 কম, তো এভাবে আবার এগুলো রিপিট আছে, তাকরার আছে। তো এই জন্য আল্লাহ রসুলের
মানে তার জীবনে যে কথা অসংখ্য কথা এগুলো মানুষ সব সংগ্রহ করতে পারে না, সম্ভব না। তার কারণ বুখারী সাহেব রচনা করে সে 223 হিজরিতে, আল্লাহ রসুলের অন্তকালে 223 বছর পরে বুখারী সাহেব লেখা হয়েছে। তার মানে 223 বছরে পর একটা মানুষ কয়টা কথা সঠিকভাবে বলতে পারে? কাজে এই জন্য হাদিসে অনেক কিছু আছে আমরা জানি না, তাফসিরকারকরা অনেক বড় বড় গবেষক তারা বিভিন্ন ইয়াগুলা সংগ্রহ করিয়া বলেন, আমরা তাদের থেকে কথা বলি, যুক্তিসঙ্গত হইলে আমরা গ্রহণ করি আর যুক্তিসঙ্গত না হইলে আমরা গ্রহণ করি না। এই হাদিসটা যুক্তিসঙ্গত, তার কারণ বিবি আসিয়ার স্বামী হলো ফেরাউন, এখন ফেরাউন তো আজীবনের জন্য জাহান্নামী, এখন বিবি আসিয়া সে জান্নাতিতে, জান্নাতের জন্য সেই সম্মান তাকে দেওয়া হবে না, এই জন্য তাকে সেই সম্মান দেওয়া হবে যে আল্লাহ রাসুলের সাথে তার বিয়ে হবে। আবার দেখেন মরিয়াম, বিদুষী মরিয়াম, হ্যাঁ, তাকে তার পেটে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, এটা কত বড় একটা মানে দুঃখ বেদনা, এবং তাকে এখনও পৃথিবীর কত মানুষ ইহুদিরা তাকে বলে জানাকার, নাউজুবিল্লাহ মিন জালিম, এই অভিশাপ এই ভৎসনা সহ্য করে পৃথিবীতে বিদায় গ্রহণ করছেন, তার স্বামী ছিল না, এই মহিলাকে আল্লাহ সম্মান দেবেন না, আল্লাহ রাসুলের সাথে বিয়ের ব্যবস্থা। আর মুসা আলাইহিস সালামের বোন যেহেতু মুসা আলাইহিস সালামের পরে সে অসাধারণ কষ্ট করেছেন, এই জন্য তাকেও আল্লাহ মর্যাদা দেবেন, এটা হাদিসে আসছে। তো এখন এই কথাগুলো যুক্তিসঙ্গত, তার কারণ আমরা যে তাফসিরে যে তথ্যগুলো পাই যে কোনো মহিলা যদি একাধিক স্বামী জান্নাতি হয়, সেই মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতে যাবে। মনে করেন আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা, এর স্বামী সাহাবী ছিল, সে যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন এর স্বামী জান্নাতি না, এখন উম্মে সালমার পর পরে উম্মে সালমাকে পরে বিয়া করেছে আমাদের রাসুল, তার রাসুলের স্ত্রী সে, এখন সে কার সাথে ভেসে যাবে? শেষ স্বামীর সাথে। কোনো মহিলার একাধিক স্বামী জান্নাতি হলে সে শেষ স্বামীর সাথে জান্নাতে যাবে, কথা বলতে পারছেন? আর স্বামী জান্নাতি না হলে জান্নাতের শহুরুদের সাথে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দেবেন। এগুলো তো আইনের কথা, যুক্তির কথা। এখন এটা আপনি পান না এই জন্য কবেন যে নাই, এটা তো হয় না। কাজে এই জন্য এগুলা ধৈর্য সহকারে আলেম ওলামারা অনুসন্ধান করবেন, জানবেন, জানার চেষ্টা করবেন, বুঝাবার চেষ্টা করবেন, আমার ভুল পাইলে আমাকেও বলবেন, এমন কিছু না যে আমার ভুল হইতে পারে না, আমিও মানুষ, আমারও ভুল হইতে পারে। কাজে এই জন্য আমরা সবসময় বিনয়ী নম্র থাকবো, কখনোই জন্য আমরা অহংকার না করি, অহংকার করলেই ধ্বংস, অহংকার মানেই শয়তান। কাজে এই জন্য আমরা এগুলি সতর্ক হতে হবে। আর আমি আদেশ এই জন্য ইউটিউবে দিলাম যে এটা বারবার আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এটা কোথায় আছে কী আছে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম, যাই হোক।